আসসালামু আলাইকুম আহমতুলদার ইমানদার মুত্তাকি হেজগার মুসলমান ভাই ও বোনেরা আল্লাহ পাঠ করলে কি উপকার হয় কি ফজিলাত হয় তা আমি এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ দর্শক সুবহান আল্লাহ বললে যে কত উপকার হয় বা সুবাহান পাঠ করলে আপনার জীবনে আপনি কি কি অর্জন করতে পারবেন তা আমি নিশ্চিত আপনি তা অনেকটাই জানেন না দর্শক সুবাহান সম্পর্কে নবীজি অনেক হাদিস বর্ণনা করেছেন যে হাদিসগুলো আমরা খুব কম সংখ্যক লোকেই শুনেছি বা যে হাদিসগুলোর উপর আমরা আমল করে থাকি তো আজকে আমরা ভিডিওটি তৈরি করেছি যাতে আপনারা সুবহান আল্লাহর ফজিলতগুলো বিস্তারিত জানতে পারেন সুবহান আল্লাহর অজানা কিছু তথ্য জানতে পারেন এবং সুবহান আল্লাহ পাঠ করার প্রতি আপনার আগ্রহ সৃষ্টি হয় উদ্দীপনা জন্মায় সেজন্যই মূলত ভিডিওটি আমি বিস্তারিতভাবে তৈরি করেছি বানিয়েছি তাই আপনার কাছে অনুরোধ রইল সুবহান আল্লাহর ফজিলত জানতে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক সুবহান আল্লাহ অর্থাৎ আল্লাহ তালা পুত পবিত্র সুবহান আল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ তালা পুত পবিত্র কোরআনের আয়াত দ্বারা এটা সাব্যস্ত সুরা বাকারার বত্রিশ নং আয়াতে আল্লাহর উদ্দেশ্যে ফেরেস্তাদের বক্তব্যে তা উঠে এসেছে সুবাহান্লার তাৎপর্য ও ফজিলত আমি এখন আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব দর্শক হযরত আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ তালহু বর্ণনা করেন এ বাক্যটির অর্থ হলো আল্লাহ পবিত্র অর্থাৎ আল্লাহ তাআলা যাবতীয় মন্দ ও সকল প্রকার দূরস্থটি থেকে সম্পূর্ণভাবে পবিত্র বা মুক্ত দর্শক সুভান আল্লাহর তাৎপর্য অনেক বেশি এর ফজিলত অনেক বেশি একবার হজরত ওমর রাদি আল্লাহ তালহু হজরত আলী রাজি আল্লাহ আনহুর নিকট প্রশ্ন করেছিলেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানি ইলাহা ইল্লাহার গুরুত্ব বুঝি বা এর তাৎপর্য আমরা জানি কিন্তু হে আলি তুমি কি আমাকে বলতে পারো সুবাহান আল্লাহ তাৎপর্য কী তখন তালা তালু জবাব দিয়েছিলেন আল্লাহ তাল্লাহ এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন তিনি বাক্য দ্বারা সন্তুষ্ট হন এ বাক্যটির জিকির তাআলার মহান দরবারে অত্যন্ত পছন্দনীয় গ্রহণীয় দর্শক এই হাদিসটি দ্বারা আমরা বুঝতে পারি যে সুবাহান আল্লাহ অনেক গুরুত্বপূর্ণ একটা শব্দ বা অনেক তাৎপর্যপূর্ণ একটা তাসবি যা পাঠ করলে আমরা আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি খুব সহজেই অর্জন করতে পারব সুবাহান আল্লাহ সম্পর্কে আরও অনেক তত্ত্ববহ অনেক হাদিস রয়েছে অনেক সুন্দর সুন্দর কথা নবীজি আমাদের সাথে শেয়ার করেছেন তো সেই কথাগুলোই আমি আপনাদের সাথে আজকে নবীজির হাদিসগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি দর্শক হযরত মাইমুন ইবনে মেহরান রহিম আহমুল্লাহ তালহু সুবাহান আল্লাহর প্রশংসা বা সুবাহান আল্লাহর প্রসঙ্গে বলেছেন এতে আল্লাহ তালার তাজিম রয়েছে এবং তার পবিত্রতার বর্ণনাও এই সোবহান আল্লাহর মধ্যে রয়েছে অর্থাৎ আপনি আমি যদি সুবহানাল্লাহ আল্লাহ পাঠ করি তাহলে এর দ্বারা আল্লাহকে সম্মান করা হয় এর দ্বারা আল্লাহ তালার প্রশংসা করা হয় আল্লাহ যে পাঠ করবে সে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে পারবে আল্লাহ যে পাঠ করবে সে আল্লাহ তালার থেকে রহমত অর্জন করতে পারবে আল্লাহ যে পাঠ করবে সে ফেরস তাদের দোয়া পাবে আল্লাহ যে পাঠ করবে তার গুণা মাফ হবে আল্লাহ যে পাঠ করবে তার বিপদ দূর হবে আল্লাহ যে পাঠ করবে সে পরকালে খুব সহজেই জান্নাতবাসী হতে পারবে তো সমস্ত কথাগুলো আমি হাদিস দ্বারা প্রমাণ সহকারে আপনাদের সাথে শেয়ার করব তাই আপনি ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন দর্শক সুন্দর একটা হাদিস রয়েছে মুসলিম এবং মেশকাত শরীফে হাদিসটি হজরত সাত ইবনি আবি আকাস রাজি তালানহু বলেন আমরা রাসুল সাল্লাহ আলী সাল্লামার নিকট ছিলাম তিনি বললেন তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেক দিন এক হাজার নেকি অর্জন করতে পারবে কি বা এক হাজার নেকি অর্জন করতে তোমরা কি সক্ষম হবে তন্মধ্যে একজন বললে আমাদের মধ্যে কোনো ব্যক্তি কিভাবে এক হাজার নেকি অর্জন করবে একদিনের মধ্যে তখন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে একশোবার সুবাহান আল্লাহ বললে তার জন্য এক হাজার নেকি লেখা হবে অথবা তার এক হাজার পাপ মোচন করা হবে দর্শক আমরা উঠতে বসতে চলতে ফিরতে হাটে বাজারে কত গুনা করি বর্তমানে তো আমরা মসজিদে গিয়েও গুনাহ করি মসজিদে যেয়ে আমরা আল্লাবুল্লাহ করতে নামাজ রোজা করতে সেখানে গিয়েও দেখা যায় যে গিবতের বাজার মেলে বসেছে অনেক মুরব্বী অনেক যুবক তারা গিবৎ শেখায়াত করতেছে আবার অনেকে মসজিদের আদব রক্ষা করতেছে না পশ্চিম দিকে পা দিয়ে বসে আছে যারা নামাজ পড়তেছে তাদেরকে উচ্চস্বরে কথা বলে নামাজে ব্যাঘাত ঘটাচ্ছে এরকম হর হামাশা মসজিদের মধ্যেও এরকম গুনাহের কাজ দেখা যায় আর বাহিরে তো গুনাহের ছয়লা। তো এই গুনাহ থেকে যদি আমরা বাঁচতে চাই বা বিগত জীবনে যে গুনাহগুলো করেছি সেই গুনাগুলো যদি আল্লাহ আল্লাহতালার দরবার থেকে খুব সহজে ক্ষমা করাতে চাই তবে সুবাহ আল্লাহ অবশ্যই আমাদেরকে পড়তে হবে দর্শক আল্লাহর অনেক ফজিলত আল্লাহ পাঠ করলে আপনি নেকি পাবেন সুবাহ আল্লাহ পাঠ করলে আপনি গুনা থেকে বাঁচতে পারবেন আল্লাহ পাঠ করলে আপনি ভালো কাজে উদ্বুদ্ধ হতে পারবেন সুবাহ আল্লাহ পাঠ করলে আপনি খারাপ বা মন্দা কাজ থেকে বেঁচে থাকতে পারবেন সুবাহ আল্লাহ পাঠ করলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহাল রহমতে আপনার জীবনটা সুখ শান্তিময় হয়ে যাবে খুব সহজেই অল্প সময়ের মধ্যে তাই বিপদ আপদ মুসিবত দুঃখ কষ্ট যদি আপনার জীবনে থেকে থাকে তবে আপনার কাছে অনুরোধ সুবাহ আল্লাহ আজ থেকেই আপনি পাঠ করা শুরু করে দেন সুবাহান আল্লাহ আপনি যদি বেশি বেশি পড়তেই পারেন তাহলে দেখবেন আপনার মনের মধ্যে আলাদা একটা স্বাদ বা আলাদা একটা আল্লাহ তালার ভালোবাসা বা আলাদা একটা নবীজির প্রতি প্রেম মোহাব্বত তৈরি হচ্ছে যেটার দ্বারা আপনি দুনিয়ার কষ্টকে কষ্ট মনে করবেন না আপনি পরকালের প্রতি খুব সহজেই ধাবিত হতে পারবেন অর্থাৎ নামাজ রোজা ভালো কাজ পর্দা ইত্যাদি করতে খুব করবেন এবং এগুলোতে আপনার কোনো কষ্টই হবে না দর্শক এজন্য আমরা সুবাহান আল্লাহ বেশি বেশি পর্ব সুবাহান আল্লাহর সম্পর্কে সহি মুসলিমের তৃতীয় খণ্ডের এক হাজার ছয়শো পঁচাশি নং ও দুই হাজার একশো সাত্রিশ নম্বর হাদিসে খুব সুন্দর একটা কথা বলা হয়েছে তো সেই হাদিস হজত সামুর আবনী জুন্দুব রাজি আল্লাহ তালহ বলেন রাসুম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বাক্য চারটি আর সে চারটি বাক্য হচ্ছে সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ লাহ ই এবং আল্লাহ আখবর এই চারটি বাক্য হচ্ছে আল্লাহর কাছে সব চাইতে দামি সব চাইতে প্রিয় সব চাইতে শ্রেষ্ঠ এই চারটি বাক্যর মতো কোনো বাক্য আর হতেই পারে না তো এই চারটি বাক্য নবীজি আমাদেরকে পড়তে বলেছেন বেশি বেশি আপনি এক পিস করেও পড়তে পারবেন অর্থাৎ আগে হিল্লাল্লাহ তারপর আলহামদুলিল্লাহ তারপর আল্লাহ আকবর তারপর সুবাহানল্লাহ বা ধারাবাহিকভাবে সুবাহানল্লা আলহামদুলিল্লাহ আইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর এভাবেও আপনি পড়তে পারবেন নবীজি আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন এই হাদিসে নবীজি বলেছেন তুমি এই চারটি বাক্য যেটা ইচ্ছা আগে পড়ো যেটা ইচ্ছা পরে পড়তে পারবে কোনো সমস্যা নাই তো এই জন্য দর্শক আপনার এই চারটি বাক্য মুখস্থ থাকা উচিত এবং যখন স্মরণ হয় তখন এই চারটি বাক্য পাঠ করা উচিত বিশেষ করে সুবাহান্লাহ অবশ্যই পাঠ করবেন দর্শক আবু হুরায়রা হুরায় বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইহ এবং আল্লাহ আখবর বলতে এত বেশি পছন্দ করি যে এগুলো বলা আমার কাছে পৃথিবীর বুকে সূর্যের নিচে যা কিছু আছে সব কিছু থেকে প্রিয় দর্শক এই হাদিসটি সহি মুসলিমের চতুর্থ খণ্ডের দুই হাজার বাহাত্তর নং ও দুই হাজার ছয়শ পঁচানব্বই নং হাদিসের মধ্যে রয়েছে দর্শক এই হাদিসটিতে নবীজি আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন নবীজি আমাদের এটাই বোঝাতে চেয়েছেন যে হে আমার উম্মত আমার কাছে এই সুবাহান আল্লাহ অনেক বেশি দামি অনেক বেশি পছন্দনীয় একটা বাক্য তাই তোমরাও এই সুবাহান আল্লাহকে পছন্দ করো ভালোবাসো পাঠ করো তবেই তোমরা সার্থক হতে পারবে তো কারণে আমরা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইলা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাই্লাহ আল্লাহু আকবর এগুলো মুখস্থ করার কিছু নেই এগুলো আমরা ছোটো থেকেই জানি সেই জন্মাবার পর থেকেই মুসলিম ঘরে যাদের জন্ম তারা তাদের পিতা মাতার মুখ থেকে বা মুরব্বীদের মুখ থেকে শুনে শুনেই বড় হয়েছেন সুবহান আল্লাহ আহমদুলিল্লা লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ এগুলো ছোট বাচ্চারাও পারে এগুলোর মুখস্থ করার কিছু নেই এগুলোর উপর আমল করতে হবে এগুলো বেশি বেশি পাঠ করতে হবে এই সহজ সরল বাক্য ছোটোবেলা থেকে শুনতে শুনতে এগুলো পড়তে আমাদের বেশি একটা আগ্রহ জন্মায় না কিন্তু এগুলো যে কত বিশাল ফজিলতপূর্ণ তা আমরা আমাদের ক্ষুদ্র বেরেন দিয়ে কোনোদিন কল্পনাও করতে পারবো না প্রাসঙ্গিক একটা কথা বলি এই চারটা বাক্যের মধ্যে একটা বাক্য হচ্ছে লাইলা হাই্লা তো এই বাক্যটা কিন্তু শুধুমাত্র আমাদেরকে আল্লাহ দেন নাই বরং আদম নবী থেকে এই পর্যন্ত পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত যত মানুষ এসেছে সব মানুষকেই আল্লাহ তালা এই দোয়াটি বা এই বাক্যটা শিক্ষা দিয়েছেন এবং এই বাক্যটা যারা পড়েছে তাদেরকে আল্লাহ তালা সফলতা দান করেছেন তো এই বাক্যটা মূসা আলাইসালামের যুগেও ছিল তো মুসা আলাই সাল্লামের উম্মতরাও এই বাক্যটা পড়তো নবীও এই বাক্যটা পড়ত তো একবার মূসা নবী আল্লাহকে বলল আল্লাহ আমার উম্মতেও তো এই বাক্যটা পড়ে আমিও এই বাক্য পড়ি তাহলে আমার আর আমার উম্মতের মধ্যে তফাৎটা রইল কোথায় আমাকে তুমি স্পেশাল কিছু দাও যাতে আমি তোমার অনেক বেশি সন্তুষ্টি অর্জন করতে পারি অনেক বেশি সাব অর্জন করতে পারি তো তখন আল্লাহ তালা মুসাকে এই বাক্যটাই পড়তে বললেন যে মুসা তুমি এই বাক্যটাই পড়ো মুসা আলাই সালাম আল্লাহকে বললেন আল্লাহ এটা তো সবাই জানে সবাই পরে ছোটো বাচ্চা মুরব্বী যুবক সবাই উম্মত পড়ে আম পাবলিক পরে সবাই তো এই বাক্যটা পড়ে আমি নবী আমাকে স্পেশাল কিছু দান করো তখন আল্লাহ তালা মুসা নবীকে বললেন হো মুসা তুমি কি জানো এই বাক্যটার কত দাম সাত আসমান আর সাত জমিন যদি এক পাল্লায় দেওয়া হয় আর এই কালিমাটি এই লাইলা হা ইল্লাল্লাহ বাক্যটি যদি অপর পাল্লায় দেওয়া হয় তাহলে এই কালিমার পাল্লা বা এই লাইলা হা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে শোভানল্ল দর্শক এই হাদিসটি আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে আমরা এই বাক্যগুলোর অর্থ বুঝলেও মর্ম বুঝতে চেষ্টা করি না এই বাক্যগুলোর মর্ম বা এই বাক্যগুলোর ফজিলত বা তাৎপর্য অনেক বেশি দর্শক এই বাক্যগুলো আমাদেরকে তালা ফিরিয়ে দিয়েছেন এমন নয় যে এই বাক্যগুলো শুধু নবীদের সাথে নির্দিষ্ট ছিল যে নবীরা পড়তে পারবে উম্মতরা পড়তে পারবে না বা হুজুররা পড়তে পারবে আম পাবলিক পড়তে পারবে না এমন কিন্তু ধরা করে আল্লাহ তালা কারণ বলে দেন নাই বরং আল্লাহ তালা চারটা বাক্য সবার জন্য ফ্রি করে দিয়েছেন ফ্রিতে পাওয়া সত্ত্বেও আমরা এই চারটা বাক্য পড়তে নারাজ পড়তে চাই না এটা বড়ই দুঃখ এবং আফসোসের বিষয় পরিতাপের বিষয় হতাশার বিষয় তো এই কারণে আমরা এই চারটা বাক্য বেশি থেকে বেশি পরিমাণ পাঠ করার চেষ্টা করব। তবে অবশ্যই আমরা দুনিয়া এবং পরকালে উভয় জগতে শান্তি সফলতা এবং মুক্তি পাব দর্শক এই শোভায়ান আল্লাহ পাঠ করলে যে আরো কত উপকার হয় আপনি যদি ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে আপনি আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি হতবম্ব হবেন বিস্মিত হবেন শোভায়ান আল্লাহর ফজিলা শুনে দর্শক হাদিস শরীফের মধ্যে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পরিষ্কার করে বলেছেন যে সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর মতো দোয়ার হতেই পারে না আর সর্বোত্তম জিকির হচ্ছে লা ইল্লাহ লাইলাহা লা উপর কোনো জিকিরই হতে পারে না সুবাহান আল্লাহ ও আল্লাহ আকবর পৃথিবী ও আকাশ মণ্ডলী ভরে দেয় অর্থাৎ আপনি যদি সুবাহান আল্লাহ ও আল্লাহ আকবর পড়েন তাহলে পৃথিবীর মধ্যে যত ফাঁকা জায়গা দেখেন এরপরে আকাশে যত ফাঁকা জায়গা দেখেন এ সমস্ত জায়গা আল্লাহতালা নেকি দ্বারা আপনার জন্য ভরপুর করে আপনার আমল নামায় ঢুকিয়ে দিবেন তাই অবশ্যই আমরা এই বাক্য দুটি চারটি বাক্য পর্ব আলহামদুলিল্লাহ আল্লাহ এবং আল্লাহ আকবর দর্শক আলহামদুলিল্লাহর জিকির মিজানের পাল্লাহকে ভারী করে দেয় এবং এটা সর্বোত্তম দোয়া দর্শক এখানে একটা কথা আপনাকে বলি সেটা হচ্ছে মিজান হচ্ছে আমাদের আমল্লামা মাপার যন্ত্রাংশ অর্থাৎ কেয়ামতের ময়দানে আল্লাহ তালা প্রতিটা বান্দার হিসাব করবেন হিসাব করবেন মিজানের আম মিজানের পাল্লা দিয়ে আপনার নেকি এক পাল্লায় রাখবে আর আপনার খারাপ কাজগুলো এক পাল্লায় রাখবে তারপর ওই মিজান নামক দাড়িপাল্লা দিয়ে আল্লাহ তালা ওজন করবেন তো আপনার নেকির পাল্লা যদি মিজানের দাড়িপাল্লায় ভারী হয় তাহলে আপনি তো জান্নাতে আর যদি বদির পাল্লা বা গুনাহের পাল্লা ভারী হয় তাহলে নিশ্চিতভাবে জাহান নামে যাওয়া ছাড়ার গতি থাকবে না তো সেই কঠিন দিনে বা ওই কঠিন মুহূর্তে আপনি যদি নেকির পাল্লাকে ভারী করতে চান বা মিজানের পাল্লাকে মিজানের পাল্লায় যদি আপনি বিজয়ী হতে চান তবে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এই বাক্যগুলো পাঠ করার কোনো বিকল্প পথ বা পদ্ধতি হতেই পারে না থাকতেই পারে না তে কারণে আপনাকে অবশ্যই আলহামদুলিল্লাহ জিকির পড়তে হবে সুবাহান আল্লাহ বেশি বেশি পড়তে হবে লাইলা হাইল্লা বেশি বেশি পড়তে হবে দর্শক এগুলো পড়তে কিন্তু কোনো মাদ্রাসায় ভর্তি হতে হয় না এগুলো শিখতে এগুলো যারা আরবি পারে তারাও পড়তে পারে বিশুদ্ধভাবে আর যারা আরবি পারে না তারাও বিশুদ্ধভাবেই পড়তে পারে এগুলো পড়তে কোনো কঠিন হরফ এগুলোর মধ্যে নেই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ আকবার এই চারটা বাক্যের মধ্যে আরবি হরফগুলোর মধ্যে যে কঠিন কঠিন উচ্চারণ আছে এই চারটা বাক্যের মধ্যে কিন্তু সেই কঠিন উচ্চারণ লক্ষ্য করা যায় না বা দেখা যায় না তাই এই চারটা বাক্য আমরা সবাই পড়তে পারব এবং খুব সহজেই পড়তে পারব তাই এই চারটা বাক্য আমরা অবশ্যই পড়ব দর্শক রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে তাসবি তাহলিল তাহমিদ এর মাধ্যমে তোমরা আল্লাহর যে মহিমা তা বর্ণনা করতে থাকো দর্শক এখানে একটা সুন্দর কথা নবীজি বলেছেন আমি হাদিসটি পরিষ্কারভাবে আপনাদেরকে বলছি রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন তাসবি অর্থাৎ সুবাহল্লাহ তাহলিল অর্থাৎ লাহিল্লাহ তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ এর মাধ্যমে তোমরা আল্লাহর যে মহিমা বর্ণনা করো তা মৌমাসির গুণজনের শব্দ করে আরসের চারপাশে ঘুরতে থাকে সেগুলো নিজ নিজ প্রকের কথা উল্লেখ করতে থাকে তোমাদের কেউ কি এটা পছন্দ করো না যে আল্লাহর নিকট অনবরত উল্লেখকারী কেউ থাকুক দর্শক এই হাদিসটি সোনান এমনি মাজার তিন হাজার আটশো নয় নম্বর হাদিসে রয়েছে হাদিসটি অনেকেরই কাছে অপরিষ্কার রয়েছে আমি তাই হাদিসটি আপনাদেরকে একটু বিশ্লেষণ করে বলছি এই হাদিসটি দ্বারা নবীজি বোঝাতে চেয়েছেন যে তোমরা যদি সুভান আল্লাহ পাঠ করো আলহামদুলিল্লাহ পাঠ করো তাহলে এই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আল্লাহর আর সে আজিমের কাছে গিয়ে মৌমাসে যেরকম গুনগুন গুনগুন করে শব্দ করে ওরকম শব্দ করতে থাকবে আর আল্লাহর কাছে আপনার কথা বলতে থাকবে যে আল্লাহ আমাকে তো অমুকে পাঠিয়েছে আমাকে পড়েছে অমুক ব্যক্তি আমি সুবাহান আল্লাহকে পাঠ করেছি অমুক ব্যক্তি তুমি তাকে ক্ষমা করো তুমি তার উপর রহম করো তুমি তার গুণা মাফ করো এভাবে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আলাহ্লা গুনগুন করে আল্লাহ আরশা আজিমের চতুর্দিকে ঘুরতে থাকবে এবং আপনার জন্য এ কথাগুলো বলতে থাকবে ইনশা আল্লাহ তাই সুবাহ আল্লাহ অবশ্যই অবশ্যই আমরা গুরুত্বের সহিত পাঠ করবো দর্শক এবার যে হাদিসটি শোনাবো সেটা আরও খুবই বিস্ময়ময় একটা হাদিস হাদিসটি শোনান এমনি মাজার মধ্যে রয়েছে হাদিস নাম্বার তিন হাজার আটশো এই হাদিসটিতে উম্মে হানি রাজি আল্লাহ তালা আনহা রসুল সাল্লাহ সাল্লামের নিকটে সে বললেন হে আল্লাহর রসুল আমাকে এমন একটা আমল বলে দিন যাতে আমি অনেক বেশি নাকি অর্জন করতে পারি কেননা আমি এখন বৃদ্ধ হয়ে পড়েছি দুর্বল হয়ে গিয়েছি এবং আমার দেহ ভারী হয়ে গিয়েছে সাল্লাম বললেন তুমি শতবার আল্লাহ আকবর শতবার আলহামদুলিল্লাহ ও শতবার আল্লাহ পর তা জিন পোষ ও লাগাম সহ একশো ঘোড়া আল্লাহর পথে জিহাদে দান করার চেয়ে উত্তম একশো উটের চেয়ে উত্তম এবং একশত গোলাম আজাদ করার চেয়েও দামি বা মূল্যবান দর্শক একবার চিন্তা করুন যে এই হাদিসটিতে নবীজি আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন উম্মে হানি আনহা একজন বৃদ্ধা মহিলাকে নবীজি এই হাদিসটি বলেছেন যে মাত্র তিন শতবার সুবাহ আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশোবার এবং লাহ্লা একশোবার এই তিনশতবার যদি কোনো ব্যক্তি এই তিনটি বাক্য পড়ে তাহলে এক শত ঘোড়া এক শত উঠ এবং এক শত গোলাম আল্লাহর পথে জিহাদের ময়দাদের দান করলে যে সোয়াব সেই সম পরিমাণ সোয়াব তাআলা ওই বান্দাকে দান করবেন তাহলে একটু চিন্তা করুন দর্শক তিনশোবার এই তিনটা বাক্য পাঠ করতে আমাদের সর্বোচ্চ পাঁচ মিনিট সময় ব্যয় হবে পাঁচ মিনিট সময় ব্যয় করে কিন্তু আমরা এই মহামূল্যবান সোয়াব অর্জন করতে পারি হাদিস শরীফে আরও বর্ণিত হয়েছে আবু মালেক আশ আরি রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন পবিত্রতা অর্ধেক ইমান আর আলহামদুলিল্লাহ কিয়ামতে নেকির দারিপাল্লাকে ভরে দিবে এবং সুবাহান্লা ও আলহামদুলিল্লাহ আসমান ও জমিনের মধ্যস্থিত সৈন্য স্থান পূর্ণ করে দেয় অর্থাৎ আমি আপনি যদি আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ্লা আল্লাহ আকবার পড়তে পারি তাহলে আমাদের ইমান পরিপূর্ণ হবে মিজানের দাড়ি আমাদের নেকির পাল্লা ভারী হবে এবং আসমান ও জমিনে যত ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা সমপরিমাণ সোয়াব আল্লাহ তালা আমাদেরকে দান করবেন কত বড় কত বড় ফজিলাতপূর্ণ এই হাদিসটি একবার চিন্তা করুন দর্শক এই হাদিসটি অনেক হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে যেমন মুসলিম শরীফে আছে তিরমিল শরীফে আছে এমনি মাজা শরীফে আছে আহমাদ শরীফে আছে দারিমি শরীফ সহ আরও হাদিসের নানা গ্রন্থে এ হাদিসটি রয়েছে দর্শক আবু হুরাইরা রাজি তালানহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন তোমরা যখন জান্নাতের বাগান সমূহে যাবে বা তা অতিক্রম করবে তখন তৃপ্তির সাথে বিচরণ ও ভক্ষণ করবে হুরায়রা বলল হে আল্লাহর রসুল জান্নাতের বাগান সমূহ কী তিনি বললেন মসজিদ সমূহ হচ্ছে জান্নাতের বাগান আবহরারা বলল বিচরণ ও ভক্ষণ কি তিনি বললেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলাহ ইল্লাহ আখবার হচ্ছে ওই বাগানে বিচরণ ও ভক্ষণ বা ওই বাগানের মিষ্টান্ন তাই আমরা মসজিদে যাব এবং মসজিদে গিয়ে সুবাহ আলহামদুলিল্লাহু আল্লাহ আকবর এ চারটা বাক্য পড়ব। এই হাদিসটি তিরমিল শরীফের পঞ্চম খণ্ডের পাঁচশো বত্রিশ নম্বর ও তিন হাজার পাঁচশো নয় নম্বর হাদিস রয়েছে এছাড়াও ইবনে মাসউদ রাজি আল্লাহু আনহু সালমান ফার্সি রাজি আল্লাহ আবু হুরার রাজি আল্লাহ ও ইবনে আব্বাস রাজি আল্লাহ বর্ণিত বিভিন্ন হাদিসে রাসুল সাল্লাম বলেছেন যে এ বাক্য চারটির প্রতিটি বাক্য একবার বললে জান্নাতে একটি করে বৃক্ষ রোপণ করা হয় দর্শক আপনি যদি একবার সুবাহান আল্লাহ পড়েন তাহলে জান্নাতে আপনার জন্য একটা গাছ লাগানো হবে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন তাহলেও একটা গাছ লাগানো হবে একবার লাই লা হাই্লা একটা গাছ লাগানো হবে এবং আল্লাহ আকবার পড়লেও জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হবে অর্থাৎ এই চারটা বাক্য যদি আপনি একসাথে পড়েন তাহলে জান্নাতে আপনার জন্য চারটি গাছ লাগানো হবে আর অপর একটা হাদিসে রয়েছে যে এই গাছগুলো এত বিশাল হবে যে দ্রুতগামী একটা ঘোড়া পাঁচ শত বছর যদি দৌড়ায় তারপরেও ওই গাছের সীমানা অতিক্রম করতে পারবে না সুবাহানল্লাহ একবার চিন্তা করুন দর্শক সুবাহল বললে আমরা কত বেশি উপকার অর্জন করতে পারি আলহামদুলিল্লাহ বললে কত বেশি সোয়াব আমরা আল্লাহ আল্লাহতালার তরফ থেকে পেতে পারি লাই বললে আল্লাহর কত প্রশংসা আমরা পেতে পারি বাল্লাহ আকবার বললে কত বেশি নেকির মালিক আমরা হতে পারি দর্শক আবু জার ও আয়েশারাদি আল্লাহ আরেকটা হাদিস বর্ণনা করেছেন তারা রাসুল সাল্লাহ সাল্লাম থেকে খুব সুন্দর একটা হাদিস বর্ণনা করেছেন তো সে হাদিস নবীজি বলেছেন যে এই বাক্যগুলোর প্রত্যেক বাক্য একবার জিকির করা একবার আল্লাহর ওয়াস্তে দান করার সমতুল্য অর্থাৎ কিছু আল্লাহ তালার পথে দান করার চেয়ে এই বাক্যগুলো পাঠ করা সমতুল্য নবীজি বলেছেন আপনি কিছু দান করলেন বা অন্য কিছু দান করার পরিবর্তে আপনি এই বাক্যগুলো পড়লেন আমি সহজে বলছি আপনি উদাহরণত একশো টাকা দান করলেন আর এই চারটে বাক্য আপনি একবার পড়লেন তাহলে ওই টাকা দান করে যে স্বয়াব পেলেন এই চারটি বাক্য পাঠ করেও আপনি সমতুল্য সোয়াব পাবেন এটাই সম্ভবত নবী মোহাম্মদ সাল সাল্লাম আমাদেরকে বুঝাতে চেয়েছেন দর্শক আবু সালমা আদি আল্লাহ তালিকা আরেকটা হাদিস বর্ণিত হয়েছে সে হাদিসে বলা হয়েছে যে সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ এই বাক্যগুলো কে দিন বান্দার আমল সবচেয়ে বেশি ভারী হবে দর্শক এরকম আরো অনেক হাদিস রয়েছে অনেক তথ্য রয়েছে অনেক ফজলত রয়েছে সুবাহ আল্লাহর ফজিলত সম্পর্কে যেমন হজরত আনাস রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন গাছের ঢালে ঝাঁকি দিলে যেমন পাতাগুলো ঝরে যায় অনুরূপভাবে এই জিকিরগুলো পড়লে বান্দার গুনাসমূহ ঝরে যায় সুবাহান গাছের ডালে আপনি যদি ঝাড়া দেন পাতাসমূহ যেমন ঝরে যায় এই বাক্যগুলো পাঠ করলে আপনার গুনাহ নামক লামা থেকেও আপনার গুনাহগুলো ঝরে যায় পড়ে যায় মুছে যায় পরিষ্কার হয়ে যায় এই হাদিসটি মুসনাদ আহমদ শরীফের তৃতীয় খণ্ডের একশো বান্ন নম্বর হাদিসে রয়েছে দর্শক হযরত আবু হরারা ও আবু সাঈদ রাদি আল্লাহ তালানহ উভয়ে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম থেকে বর্ণনা করেছেন আল্লাহ এই চারটি বাক্যকে বেশে পছন্দ করে নিয়েছেন এই বাক্যগুলোর যে কোন একটি বাক্য একবার বললে আল্লাহ দশটি সোয়াব প্রদান করতেন এবং দশটি গুনা ক্ষমা করবেন আর এভাবে যে বেশি বেশি জিকির করবে সে মুনাফিকি থেকে মুক্তি লাভ করবে অন্য আরেকটা হাদিসে আবদুল্লাবনে ওমর উমার বর্ণিত হাদিসের রাসুমসাল্লাহ সাল্লাম বলেছেন এই চারটি বাক্য জিকিরকারী প্রতিটি বাক্যের প্রতিটি অক্ষরের জন্য দশটি করে সোয়াব লাভ করবে দর্শক হজরত ফাতেমা রবিআল্লাহ তালানহু সম্পর্কে একটা খুব সুন্দর ঘটনা আছে যে ঘটনাটা আমরা সবাই জানি তো সেই ঘটনাটা আমি হাদিসের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি হজরত ফাতেমা রাজি তালা আনহু আনহা নিজের হাতে যাতা ঘুরিয়ে ও সংসারের সকল কর্ম একা করতে কষ্ট পেতেন হজরত আলী রাজিয়াল তালা আনহু আনহু তাকে পরামর্শ দেন যে তোমার আব্বার নিকট যুদ্ধলব্ধ একটি দাসী চাও যে তোমাকে সংসারের কর্মে সাহায্য করবে তো তখন ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা তার বাবার কাছে বা নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের সাথে দেখা করতে এসে তাকে না পেয়ে আবার ফিরে আসলেন তো নবী ঘটনাটা জানতে পারলেন তো রাত্রে তারা বিছানায় শুয়ে পড়লে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম তাদের কাছে আসেন ঘটনাটি জানার জন্য তো তখন তিনি বলেন আমার আসহাবে সুফার দরিদ্র সাহাবেগণকে বাদ দিয়ে তোমাকে কোনো দাসী আমি দিতে পারব না তবে দাসীর চেয়েও উত্তম বিষয় তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি তোমরা যখন বিছানায় শুয়ে পড়বে তখন সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং আল্লাহ আখবর তেত্রিশ বার পড়বে তাহলে এটা দাসীর চাইতে উত্তম হবে তো এ কারণে আমরা এই তিনটি তিহ তেত্রিশবার তেত্রিশবার রাতে ঘুমাবার আগে পড়বো ইনশাল্লাহ তাহলে আমাদের জীবনটা সহজ এবং সরল হবে কঠিন বালা মুসিবত থেকে আমরা বাঁচতে পারবো এছাড়া এই আমলটা আমরা নামাজের পরেও করতে পারি তাসবিহে ফাতিমিও বলা হয়ে থাকে এই তিনটি বাক্যকে আপনারা যারা মসজিদে গিয়ে নামাজ পড়েন তারা লক্ষ্য করবে ইমাম সাহেব আসরের নামাজের পরে বা অধিকাংশ ক্রাম আসরের নামাজের পরে বা অন্য যে কোনো নামাজের পরে হাতের কর গুনে গুনে এই তিনটি বাক্য পড়ে থাকেন তো হাতের কর গুনে গুনে যে বাক্যগুলো বা যে দোয়াগুলো পড়েন সেই বাক্যগুলো কিন্তু এই তিনটি বাক্যই তো এই তিনটি বাক্য আপনি হাতের কর গুনে গুনে বা তসবির দানা গুণে গুনে পড়তে পারেন তেত্রিশবার বার করে পড়বেন ইনশাল্লাহ আপনি অনেক বেশি ফায়দা পাবেন সোয়াব পাবেন দর্শক হাদিস শরীফে আরও বর্ণিত হয়েছে সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বা আল্লাহ আকবর তেত্রিশ বার এবং লাহ লা সারি কালা এই দোয়াটি যে পাঠ করবে আল্লাহ তালা তার জন্য একটা পুরস্কার রেখেছেন তো সেই পুরস্কার সম্পর্কে নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফরজ সালাতের পর এই দোয়াগুলো পাঠ করবে তার সকল গুণাহ মাফ করা হবে যদিও তা সাগরের ফেনা সমতুল্য হয় অর্থাৎ এই তিনটি বাক্য সুবাহান্লা আলহামদুলিল্লাহ লাহ ইল্লাল্লাহ এবং আল্লাহ আখবর এই চারটা বাক্য যদি আপনি পড়তে পারেন তাহলে আল্লাহ তালা আপনার গুনাসমূহকে ক্ষমা করে দিবেন তবে প্রতিটা বাক্য আপনাকে তেত্রিশ বা বার পড়তে হবে এবং আল্লাহ আকবার পড়তে হবে চৌত্রিশবার আমি আবারও বলছি আপনি যদি ফরজ সালাতের পরে এই তিনটে বাক্য পড়তে পারেন অর্থাৎ তেত্রিশবার সুবাহাল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশবার আল্লাহ আকবার পড়তে পারেন তাহলে আপনার গুনাহ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন দর্শক এরকম আরও অনেক হাদিস রয়েছে অন্য বর্ণনা এসেছে যে আয়েশা ও ফাতেমা রাজি তালা আনহাকে বললেন তোমরা এই দোয়াটি প্রত্যেক সালাত শেষে এবং শয়নকালে পড়বে এটা তোমাদের জন্য একজন খাদেমের চাইতে উত্তম হবে দর্শক হাদিস শরীফে আরও এরশাদ হয়েছে কাপ ইবনে উজরা রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নামাজ আনতে কিছু বাক্য রয়েছে বা কিছু কর্ম রয়েছে সেগুলো যে পড়বে বা পাঠ করবে সে আদৌ ব্যর্থ হবে না কখনো সে খারাপের মধ্যে পড়ে যাবে না বিপদের মধ্যে পড়ে যাবে না আর তা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজ বা তেত্রিশবার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করা দর্শক এরকম আর অনেক হাদিস রয়েছে যে হাদিসগুলো আপনি শুনলে বা যে হাদিসগুলোর উপর আপনি আমল করলে অনেক বেশি আপনি সোয়াব অর্জন করতে পারবেন নেকি অর্জন করতে পারবেন এজন্য আসুন দর্শক আমরা সুবাহ আল্লাহ বেশি বেশি পড়ি আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ি আল্লাহ আখবর বেশি বেশি পড়ি এতে করে আমরা অনেক বেশি স্বভাব অর্জন করতে পারবো দর্শক আরেকটা হাদিস রয়েছে আবু হরার রি আল্লাহ তালাম থেকে বর্ণিত হাদিসটি একদা গরিব মহাজির সাহাবাগন রসুল সাল্লাহ সাল্লামের নিকটে এসে বললেন হে আল্লাহর রসুল ধনীরাই তো উঁচু মর্যাদা ও চিরস্থায়ী সম্পদের অধিকারী হয়ে গেল তারা নামাজ পড়ছে যেমন আমরা নামাজ পড়ছি তারা রোজা রাখতেছে যেমন আমরা রোজা রাখতেছি তারা পর্দা করতেছে যেমন আমরা পর্দা করতেছি কিন্তু তাদের উদ্ধৃত মাল আছে, ফলে তারা হজ করছে উমরা করতেছে জিহাদও করতেছে আবার দান সজ্গাও করতেছে আর আমরা তা করতে পারতেছি না কারণ আমাদের কাল্লা গরিব বানিয়েছেন একথা শুনে নবীজি বললেন আমি কি তোমাদেরকে এমন জিনিস শিখিয়ে দেব না যার দ্বারা তোমরা তোমাদের অগ্রবর্তীদের মর্যাদা লাভ করবে তোমাদের পরব পরবর্তীদের থেকে অগ্রবর্তী হয়ে থাকবে এবং তোমাদের মতো কাজ যে করবে সে ছাড়া অন্য কেউ তোমাদের চাইতে শ্রেষ্ঠতর হতে পারবে না তারা তখন বলল অবশ্যই হে আল্লাহ রসুল আমাদেরকে তা অবশ্যই শিখিয়ে দেন তখন নবীজি বললেন যে নামাজ শেষে তেত্রিশ বার তাসবিহ এবং তাহমিদ ও তাকবীর পাঠ করবে আবু হুরারাদি আল্লাহ তালানু থেকে বর্ণাকারী আবু সালেহ বলেন কিভাবে পাঠ করতে হবে তা জিজ্ঞাসা করলে তিনি বললেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর ও আলহামদুলিল্লাহ বলবে যেন প্রত্যেকটি বাক্য তেত্রিশ বার করে পড়া হয় মাদ্দা কথা হচ্ছে বা সারাংশ কথা হচ্ছে কেউ যদি নামাজ শেষে তেত্রিশ বার তেত্রিশ বার তেত্রিশ বার করে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এবং আল্লাহ আকবার পড়তে পারে তবে তা হজ করা বা ধনীদের যে কার্যকর কার্যগুলি আছে যেগুলো গরিবরা করতে পারে না তো সেগুলো গরিবরা না করেও এই সমপরিমাণ সোয়াব গরিবরা পেতে পারবে হাদৃষ্টি বোখারি শরীফে মুসলিম শরীফে আবুদ শরীফে আহমদ শরীফে দারিমি শরীফ সহ আরও হাদিসের নানা গ্রন্থে রয়েছে দর্শক মুসলিমের বর্ণনায় কথা বাড়তি আসে যে অতপর গরিব মুজাহিরগণ মুজাহিরগণ পুনরায় আল্লাহর রাসুম সাল্লাহ সাল্লাম নিকুট এসে বললেন আমরা যে আমল করছি সে আমল আমাদের ধনী ভাইয়েরা শোনার পর তারাও আমল শুরু করে দিয়েছে এখন তো তারা আবার আমাদের চেয়ে অগ্রবর্তী হয়ে যাবে আমরা তো তাদের পিছে পড়ে যাব তখন রসমসাল আলি সাল্লাম বললেন এ হলো আল্লাহর অনুগ্রহ তিনি যাকে চান তাকে তা দান করেন দর্শক হাদিস শরীফে আরও বর্ণিত হয়েছে উক্ত রাবি রাদিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফরজ নামাজ বা 33 বার আল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ ও বার আল্লাহু আকবার এবং এক পূর্ণ করতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আহ হুয়া আলা কুল্লি তার গুনাহসমূহকে মাফ করে দেওয়া হবে যদিও তার সমুদ্রের ফেনা সমপরিমাণ হয় এদৃষ্টি মুসলিম আবুদাউদ্দ আহমদ ও মত্তা মালিক সহ আরো হাদিসের অন্যান্য গ্রন্থে রয়েছে দর্শক হজরত আব্দুল্লা ইবনে আমর আদি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কোনো মুসলিম যদি দুটি কাজ নিয়মিত করতে পারে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে কাজ দুটি খুবই সহজ কিন্তু করার মানুষ খুব কম প্রথমত প্রত্যেক সালাতের পর দশবার সুবাহান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আকবার বলবে এতে একশো পঞ্চাশ বার জিহবার জিকির হবে এবং আল্লাহর কাছে আমল নামায় বা মিজানে এক হাজার পাঁচশো সোয়াব হবে দ্বিতীয়ত বিছানায় শয়ন করার পরে চৌত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ও তেত্রিশ বার আলহামদুল আল্লাহ আল্লা সুবাহান আল্লাহ বলবে এতে মুখে একশো বার ও মিজানে এক হাজার বার হবে রাসুল সাল্লাহ সাল্লাম আঙ্গুলে গুনে গুনে তা দেখান সাহাবিগণ প্রস্ত করেন এ দুটি কর্ম সহজ হওয়া সত্ত্বেও পালনকারীর সংখ্যা কম কেন তিনি বললেন কেউ শুয়ে পড়লে শয়তান এসে এগুলো বলার আগেই ঘুম পাড়িয়ে দেয় সালাতের পর এগুলো বলার আগে তাকে তার বিভিন্ন কথা মনে করিয়ে দেয় এই চমৎকার হাদিসটি সোনানি আবু দাউতের চতুর্থ খণ্ডের তিনশো ষোলো নম্বরও পাঁচ হাজার ছয় শত পাঁচ নম্বর হাদিসে রয়েছে দর্শক এই হাদিসটি দ্বারা নবীজি আমাদেরকে এটাই বোঝাতে চেয়েছেন যে আমরা যদি রাতে ঘুমাবার আগে এই তিনটি তাসপি পড়তে পারি বা নামাজ শেষে তিনটি তাসপি পড়তে পারি তাহলে অনেক বেশি উপকার অর্জন করতে পারবো এছাড়াও এই হাদিসটি দ্বারা নবীজি আমাদেরকে আরও একটা আমল শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে যাদের ঘুম হয় না বিভিন্ন চিন্তা ভাবনা দুঃখ কষ্টের কারণে যারা হতাশ হয়ে আছেন রাতে বিছানায় গেলে ঘুমের ট্যাবলেট খেতে হয় তো তাদের জন্য কিন্তু এই আমলটা অর্থাৎ আপনি যদি রাতে ঘুমাবার আগে এই তিনটি তাসবি পড়তে চেষ্টা করেন দেখবেন পড়ার আগে আগে আপনার ঘুম এসে গেছে শয়তান এসে আপনার মাথা টিপে দেবে বাবা তোমার আর পড়া লাগবে না তোমার আর চিন্তা করা লাগবে না তুমি এখন ঘুমিয়ে যাও এভাবে আপনি শয়তানের ধোকা থেকে বাঁচতে পারবেন চিন্তা থেকে বাঁচতে পারবেন এবং খুব সহজে ঘুমিয়েও যেতে পারবেন তো আপনার যদি ঘুম না হয়ে থাকে সাধারণত তাহলে তো আপনি এ আমলটা আজকেই করবেন তাহলে নিজেই পরীক্ষিত ফল পেয়ে যাবেন অর্থাৎ আপনি এই তিনটে তাসবি ঘুমাবার আগে একশোবার একশোবার বা তেত্রিশবার তেত্রিশবার করে পড়বেন বা দশবার দশবার করে পড়বেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তালার রহমতে আপনার ঘুম এসে গেছে দর্শক হাদিস শরীফে বর্ণিত হয়েছে জাবের রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন আমি আল্লাহ রসুল সলাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লাইলাহা ইল্লাল্লাহ হাদিস শরীফে আরও বর্ণিত হয়েছে সাদ ইবনি আবি আকাশ রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাহি সাল্লামের নিকট উপস্থিত ছিলাম তিনি বললেন তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেক প্রত্যেক দিন এক হাজার নেকি অর্জন করতে অপরগ হবে কি তার সাথে উপবিষ্ট ব্যক্তিদের একজন জিজ্ঞাসা করল কিভাবে এক হাজার নেকি অর্জন করবে তখন রাসুমসাল্লাহ সাল্লাম বললেন একশোবার সুবাহান্লা পড়বে ফলে তার জন্য এক হাজার নেকি লেখা হবে অথবা এক হাজার গুণা মাফ করে দেওয়া হবে হাদিসটি মুসলিম শরীফের দুই হাজার ছয়শো আটানব্বই নং হাদিস রয়েছে তিরমিজি এবং আহমদ শরীফ সহ আরও হাদিসের অন্যান্য গ্রন্থে রয়েছে তো এরকম আরও অনেক ফজিলত আছে সুবাহ সম্পর্কে অনেক তত্ত্ববহ হাদিস আরও আছে সেগুলো আপনি জানবেন এবং সুবাহ আল্লাহর ফজিলত বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ এতে আপনি দুনিয়াতেও অনেক সোয়াব পাবেন পরকালেও আপনি অনেক আর নেকির মালিক হতে পারবেন মিজানের পাল্লায় খুব সহজেই নেকির পাল্লা ভারী করতে পারবেন তিরিশ হাজারের বছরের সিরাতের পোল যেটা চুলের চাইতে চিকন হীরার চাইতে ধার সেটা খুব সহজেই পার হতে পারবেন এবং আপনি আপনার জান্নাতে খুব সহজেই প্রবেশ করতে পারবেন দর্শক এই ছিল আজকের আলোচনা সুবাহ আল্লাহ সম্পর্কে আশা করি আপনি একটা মোটামুটি ধারণা অর্জন করতে পেরেছেন যদি আরও আপনি সুবাহান আল্লাহর ফজিলাত বা আলহামদুলিল্লাহর ফজিলাত সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি আপনার কমেন্ট অনুযায়ী পরবর্তীতে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করে সুস্বাস্থ্য কামনা করে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি অনেক অনেক শুভকামনা রইল মঙ্গল কামনা রইল আসসালামু আলাইকুম আ